হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জাকের পিয়ান। আজকে আলোচনা করব ফ্রান্সিস বেকনের একটা এসে নিয়ে, যেটা হচ্ছে অফ স্টাডিজ। এই যে এসে অফ স্টাডিজ, এটা ফ্রান্সিস বেকনের কিন্তু অনেক মোস্ট ফেমাস একটা এসে ছিল, এবং দেখা যাচ্ছে কি ফ্রান্সিস বেকন এই এসের মধ্যে স্টাডিজ মানে হচ্ছে পড়াশোনা করার যে একটা ইম্পর্টেন্স রয়েছে মানুষের জীবনে, সে সম্পর্কে তিনি ডিসক্রাইব করেন। তো দেখা যাচ্ছে কি ফ্রান্সিস বেকন অনেকগুলো এসে লিখেছেন, এবং যেখানে টোটাল 10টা এসে রয়েছে, যেটা পাবলিশ করা হয় 1597 সালে। তো এই এসেগুলোর কালেকশনের মধ্যে অফ স্টাডিজটা হচ্ছে ফার্স্ট এসে, এবং এই এসেতে তিনি মূলত স্টাডিজ সম্পর্কে কথা বলেছেন। এবং তার যে কালেকশন রয়েছে, এসের কালেকশন, এই কালেকশনটার নাম রাখা হয়েছে এসেস অর কাউন্সিলস সিভিল অ্যান্ড মোরাল। ঠিক আছে, এখন আসি আমাদের এসেটাতে। এই এসেতে তিনি বলেন কি, যেমন রিডিংয়ের প্রয়োজন রয়েছে, তেমনি রাইটিং এবং লার্নিং সব কিছুরই প্রয়োজন রয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে। কিভাবে আপনি পড়াটা পড়বেন, তারপর সেটা আপনার বাস্তব জীবনে কিভাবে অ্যাপ্লাই করবেন, কতটা সময় ধরে পড়াশোনা করবেন, তারপর হচ্ছে কোন বইগুলো পড়বেন, কোনগুলো পড়বেন না, আপনার কোনো প্রবলেম থাকলে সেটার সাথে সামঞ্জস্য রেখে কোন বইটা পড়বেন, এই সব কিছু নিয়ে তিনি এই এসেতে কথা বলেছেন। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। আমাদের কবি শুরুটা করেন মূলত স্টাডিজের বেনিফিটসগুলো নিয়ে। তিনি বলেন কি, শিক্ষা থেকে আমরা তিন ধরনের উপকার পাই। একটা কি, একটা হচ্ছে ডিলাইট, একটা অর্নামেন্ট, আর একটা হচ্ছে অ্যাবিলিটি। শিক্ষা আমাদেরকে কি দেয়, আনন্দ দেয়। ঠিক আছে, যেমন আপনি যখন কোনো ফানি বই পড়বেন, তখন দেখা যাবে কি আপনি অটোমেটিক্যালি মজা পাবেন। তারপর হচ্ছে আপনি যখন অনেক বই পড়বেন, তখন অটোমেটিক্যালি সেটা আপনার অর্নামেন্টেশনের কাজ করবে। যেমন ধরেন আপনি অনেক ধরনের বই পড়েন, সেখানে বিভিন্ন ধরনের ওয়ার্ডস, প্রোভার্ব, অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। অ্যাজ এ রেজাল্ট, আপনার কথা বলার সময় আপনি সেগুলো ব্যবহার করবেন, আপনার কথাগুলো সুন্দর হবে, গোছানো হবে, আপনি অনেক যুক্তি দিয়ে কথা বলতে পারবেন, এবং এটা আমাদের অ্যাবিলিটিটাকে কি করে, বৃদ্ধি করে। ঠিক আছে, তাহলে শিক্ষা তিন ধরনের কাজ করে, একটা ডিলাইট, আর একটা অর্নামেন্ট, আর একটা হচ্ছে অ্যাবিলিটি। এখন কথা হচ্ছে আপনি কখন পড়বেন, কখন পড়লে আনন্দটা পাবেন, যখন আপনি একা একা পড়বেন। ঠিক আছে, আপনি প্রাইভেটের কথা মানে যখন কেউ আশেপাশে নেই, তখন আপনি কি করবেন, পড়াটা পড়বেন। একদম রিটায়ার অবস্থায় আছেন, মানে কোনো কাজ নেই, চিলিং একটা মুড, আশেপাশেও কেউ নেই, তখন বসে বসে পড়বেন, দেখা যাবে কি আপনি অনেক মজা পাবেন। কিন্তু শোর গোলের মধ্যে পড়াশোনা করলে পড়াশোনাটা হয় না। এরপর আসি আরো কি কি উপকার রয়েছে। পড়াশোনা কি করে, আমাদের জাজমেন্টের যে অ্যাবিলিটি থাকে সেটাকে ইনক্রিজ করে। আমরা কিভাবে কথা বলবো, কিভাবে আর্গুমেন্ট করব, এই সব কিছু কি করে আমাদের জন্য সব কিছু সহজ করে দেয় স্টাডিজ, পড়াশোনাটা। তারপর হচ্ছে এই যে পড়াশোনা করার ব্যাপারটা, সেটা কি হয়, আপনি কখনো একজন এক্সপার্ট মানুষ হতে পারবেন না পড়াশোনা করা ছাড়া। ঠিক আছে, আর এটাই মূলত তফাত হচ্ছে একজন এক্সপার্ট এবং লার্নড মানুষের মধ্যে। ঠিক আছে, যেমন ধরেন যেসব মানুষগুলো এক্সপার্ট থাকে, তারা দেখা যাচ্ছে কি তাদের প্ল্যানগুলোকে খুব সুন্দর করে এক্সিকিউট করতে পারে, কোন সিচুয়েশনে কেমন করে বিহেভ করতে হবে এই সব কিছু মানে করতে পারে। ঠিক আছে, কিন্তু একজন লার্নড মানুষ যারা রয়েছে, তারা দেখা যাচ্ছে কি করতে পারে, বেটার অ্যাডভাইস দিতে পারে, মেকিং প্ল্যানসগুলো ঠিক মতো করতে পারে, অ্যারেঞ্জ যে বিভিন্ন ধরনের জিনিস ম্যানেজ করা, এই সব কিছুই করতে পারে। ঠিক আছে, এবং কবি বলছেন একজন লার্নড মানুষ একজন এক্সপার্ট মানুষ থেকে অনেক বেটার। জিনিসটা কেমন জানি কনফিউজিং মনে হচ্ছে না, একবার বলছে এক্সপার্ট, আরেকজন বলছে লার্নড। যেমন আমরা বলি না শিক্ষিত এবং স্বশিক্ষিত, শিক্ষিত মানে এখানে বোঝানো হচ্ছে ধরেন এক্সপার্ট মানুষ। ঠিক আছে, মানে সে এক্সপার্ট, সে সব কিছুই করতে পারে, সব কিছু ঠিকভাবে করতে পারে। আর লার্নড মানুষ হচ্ছে স্বশিক্ষিত, সে আপনাকে অ্যাডভাইস দিতে পারবে, প্ল্যান বানাতে পারবে, কিভাবে সব কিছু ম্যানেজ করবেন সব কিছুই বলতে পারবে। তাই বলা হচ্ছে একজন লার্নড মানুষ এক্সপার্ট মানুষ থেকে অনেক বেটার। এবার এটা তো বললাম উপকারের কথা, যে কখন পড়াশোনা করবেন, কি কি উপকার পাবেন, তারপর লার্নড মানুষ এক্সপার্ট মানুষের মধ্যে তফাত। এবার আসেন অতিরিক্ত পড়াশোনার সাইড এফেক্টটা কি। আমরা পড়াশোনা করব, কিন্তু কি করতে পারবো না, অতিরিক্ত করতে পারবো না। ঠিক আছে, এটা আমাদেরকে আনন্দ দিবে, সব কিছুই ঠিক আছে, তবে অতিরিক্ত সব কিছুই ডেঞ্জারাস, এক্সেস এভরিথিং ইজ ব্যাড।
ঠিক আছে, আপনি যখন অনেক পড়াশোনা করবেন তখন দেখা যাবে কি আপনার জীবন লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, আপনি দেখা যাবে একদম অলস মানুষের মতো পরিণত হচ্ছেন, সারাদিন দেখা যাচ্ছে কি পড়াশোনা করছেন, বডিও কি হয়ে যাবে একদম, মানে আপনার বডিটাও ছেড়ে দিবে, মানে একটা অলস প্রকৃতির মানুষে আপনি পরিণত হয়ে যাবেন, তাই জন্য আপনি বেশি পড়াশোনা করতে পারবেন না। এরপর হচ্ছে আপনি কি করবেন, বলা হয়েছে না পড়াশোনা করলে এটা অর্নামেন্টেশনের কাজ করবে, এখন কথা হচ্ছে শুধু অর্নামেন্টেশনের জন্য পড়াশোনা করলেন, কথা বলার সময় প্রবাদ দিয়ে কথা বলার জন্য কি করলেন অনেক মানে জ্ঞান অর্জন করলেন, এটাও কিন্তু অনেক সময় হিতে বিপরীত হয়। যদি আপনি আপনার শিক্ষাটা অন্যকে দেখাতে যান তখন দেখা যায় কি মানুষ অনেক সময় হেয় করে, যেমন আপনি কথায় কথায় বলতে থাকেন ওই বইতে কবি ওই প্রবাদের কথা বলেছে, এ বইতে কবি এটা বলেছে, আমি বই থেকে এটা শিখেছি, সারাক্ষণ যদি নিজের জ্ঞান জাহির করতে চান তখন দেখা যাবে মানুষ আপনাকে ভণ্ড ঠক বলতে থাকবে এবং বিভিন্নভাবে আপনাকে ক্রিটিসাইজ করবে, ঠিক আছে। আর হচ্ছে শুধু বইয়ের জ্ঞান অর্জন করলেন কিন্তু বাস্তব কোনো জ্ঞান অর্জন করলেন না, তাহলে কি এই পড়া কোনো কাজেই আসবে না, ঠিক আছে। তাহলে সব কিছুর একটা খারাপ এবং ভালো সব দিকই থাকে, যেমন পড়াশোনার ভালো দিক রয়েছে ঠিক তেমনি খারাপ দিকও রয়েছে, আর অতিরিক্ত সব কিছুই খারাপ। এবার আসি পড়াশোনা নিয়ে মানুষের পয়েন্ট অফ ভিউটা কি, দেখেন সবাই কিন্তু পড়াশোনাটাকে খুব ভালো নজরে দেখে না, যারা খুবই মানে দেখা যায় না একটু চালাক ক্রাফটি ম্যান ওসব মানুষগুলাকে পড়াশোনাটাকে একটু খারাপ নজরে দেখে, তারা বলে যে এত পড়াশোনা করে কি হবে, ঠিক আছে। ওসব মানুষগুলা কারণ তাদের চতুরতা দিয়ে খুব সহজে প্রবলেমগুলো সলভ করে ফেলে, তাই দেখা যাচ্ছে কি তারা পড়াশোনাকে খুব একটা গুরুত্ব দেয় না, তারা বলে যে স্টাডিজ আর অফ নো ইউজ, মানে স্টাডিজের কোনো প্রয়োজন নেই, মানে খুব একটা ভালো নজরে দেখে না আর কি, বেশি চালাক তো অতি চালাকের গলায় দড়ি টেপে। তারপর দেখা যাচ্ছে কি যারা সিম্পল ম্যান, কিন্তু দেখা যায় যারা সিম্পল মানুষ রয়েছে তারা কিন্তু পড়াশোনাটাকে অনেক অ্যাডমায়ার করে, তারা দেখা যাচ্ছে কি তারা তো সিম্পল মানুষ তো দেখা যাচ্ছে তারা উপকারিতা সম্পর্কে জানে, এবং যারা জ্ঞানী মানুষ রয়েছে তাদের দিকেও খুবই অ্যামেজড অবাক হয়ে তাদের প্রশংসা করে বা তাদেরকে দেখে, খুবই পজিটিভ ওয়েতে সিম্পল মানুষগুলা ওই শিক্ষিত মানুষগুলাকে অ্যাডমায়ার করে। এবার হচ্ছে ওয়াইজ ম্যান যারা রয়েছে তারা দেখা যাচ্ছে কি ওয়াইজ ম্যানরা শিক্ষাটাকে কাজে লাগায়, তারা তাদের প্র্যাকটিক্যাল জীবনে বা ব্যবহারিক জীবনে তারা যে জ্ঞানগুলো অর্জন করেছে সব কিছু তাদের বাস্তব জীবনে ব্যবহার করতে থাকে, মানে হচ্ছে আপনি যা কিছু শিখেছেন সেই জিনিসগুলো আপনি কি করছেন আপনার চলতে ফিরতে সব কিছুতে ব্যবহার করছেন। তাহলে কি হচ্ছে চালাক মানুষগুলো বলবে যে পড়াশোনার কোনো প্রয়োজন নেই, বেশি কাবিল তো, এরপর সিম্পল মানুষগুলো তারা তো বুঝতে পারছে আসলে পড়াশোনার প্রয়োজনীয়তাটা কি, তাতে করে দেখা যাচ্ছে কি তারা এটা প্রশংসা করে, আর যারা আসলেই জ্ঞানী ব্যক্তি তারা পড়াশোনাটাকে কাজে লাগায়। তবে বলা হচ্ছে কি বই কিন্তু আপনাকে সব কিছুই বলবে না, বই কিন্তু অনেক সময় আপনাকে খারাপ দিকগুলোর কথাও বলবে, অনেক সময় ভুল ইনফরমেশানও দিবে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে খুবই কেয়ারফুলি বইয়ের যে নলেজটা রয়েছে সেটাকে ইউজ করতে হবে, আর বইয়ের নলেজটা কিন্তু সব দিকে এনাফ না, আপনাকে কি করতে হবে বাস্তব জীবনের সাথে মানে সামঞ্জস্য রেখে জ্ঞানটাকে অর্জন করতে হবে। তারপর বলা হচ্ছে কোন বইটা আপনি পড়বেন কোন বইটা আপনি পড়বেন না, সব বই কিন্তু পড়া যাবে না, আবার সব বইয়ের পুরোটা পড়তে পারবেন না, ঠিক আছে। আর বইতে যা কিছু লেখা আছে সেটাকে ব্লাইন্ডলি ফলো করতে পারবেন না, যেমন আমরা যখন ফিলোসফি পড়ছিলাম সেখানে বারবার বলা হচ্ছে দেয়ার ইজ নো গড, এখন এটা যদি আমি বিশ্বাস করি এবং বাস্তব জীবনে ব্যবহার করি তাহলে কি হবে, এটা আমার মানে গড নাই এরকম বিশ্বাস করা, রিলিজিয়ান নাই এরকম বিশ্বাস করা, তো এটা হবে না, বইয়ে যা বলেছে সেটা ব্লাইন্ডলি ফলো করতে পারবেন না। আপনি কি করবেন নিজের বুদ্ধি বিবেচনাটাকে কাজে লাগাবেন, চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে তারপরে ডিসিশনটা নেবেন, কারণ পড়াশোনার কাজ হচ্ছে মানুষের জ্ঞানটাকে বৃদ্ধি করা, ঠিক আছে, আপনার চিন্তা শক্তিকে বৃদ্ধি করা, না কি শুধু বইয়ে যা বলেছে সেটা ফলো করব সেটাই করে যাব, এরকম হবে না। এরপর বলা হচ্ছে কিছু বই আপনি কি করবেন শুধু টেস্ট করবেন, ঠিক আছে, কিছু বই একদম গিলে ফেলবেন, কিছু বই হচ্ছে যে চাবাবেন একদম ডাইজেস্ট করে ফেলবেন, ঠিক আছে। তার মানে আমরা সব বই পড়বো না, কিছু বই সামান্য পড়বো, কিছু বই পুরোটা পড়বো, খুব মনোযোগ দিয়ে পড়বো, ভালো করে পড়বো, আর কিছু বই রয়েছে শুধু সারাংশটাই পড়বো, সারাংশ সেসব বইয়ের ক্ষেত্রেই পড়বো যেগুলো দেখা যাচ্ছে কি খুব একটা ভালো বই না, ওইসব বইগুলোর ক্ষেত্রেই আমরা কি করবো শুধুমাত্র সামারিটা পড়বো,
ঠিক আছে, মানে খারাপ বইগুলোর ক্ষেত্রে সামারিটা পড়বো। কারণ হচ্ছে যখন আমরা সামারি পড়ি তখন কিন্তু বইয়ের আসল মজাটা আমরা পাই না, শুধুমাত্র সার সংক্ষেপটাই পড়লাম, তো এটাতে মজা পাওয়া যায় না, বইয়ের যে একটা আলাদা মজা রয়েছে ওটা পাওয়া যায় না। তারপর তিনি বলেন কি, এবার আসেন পড়াশোনার কথা গেল, কারা পছন্দ করে না করে সেটা গেল, কোন বইটা পড়বেন না পড়বেন সেটার কথাও গেল, কিভাবে পড়বেন তাও গেল। এবার আসেন পড়াশোনা, স্টাডিজ এবং রাইটিংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্সের কথা বলি। আমরা দেখা যাচ্ছে কি, যখন মানে অনেক বেশি পড়াশোনা করি তখন দেখা যায় কি সেটা সব জায়গায় কি করতে থাকি, জাহির করতে থাকি। তো এই জিনিসটা আপনি করতে পারবেন না। আর হচ্ছে সব জায়গায় জাহির করলে মানুষ আপনাকে খারাপ দৃষ্টিতে দেখবে, তারপর আপনি যে জিনিসটা জানেন না সেটা অন্যের সামনে কি করবেন না, মানে জানার ভান করবেন না, আর যেটা আপনি জানেন না সেটা নিয়ে কোনো মন্তব্য করবেন না, চুপচাপ থাকবেন আর কি, যাতে করে কেউ বুঝতে না পারে যে ওই জিনিসটা আপনি জানেন না। ঠিক আছে, পটর পটর করা যাবে না কোনো কিছু নিয়ে। এবার আসেন বেনিফিটস অফ স্টাডিজ, স্টাডিজের বেনিফিটসটা কি। ও ঠিক আছে, দেখেন এক পড়াশোনা কি করে মানুষকে একটা ফুল ম্যান বানায়, অন্যদিকে রাইটিং একটা মানুষকে এক্সাক্ট ম্যান বানায়। এটা কিভাবে, যেমন আপনি যে জিনিসটা পড়লেন সেটা যদি লিখেন সাথে সাথে আপনার মুখস্থ হয়ে যাবে, জিনিসটা অনেক বেশি মাথায় থাকবে। বলা হয় না একবার পড়া 10 বার লেখার সমান, ঠিক এই জিনিসটাই কবি এখানে বলেছেন। আপনি পড়াটা আপনাকে ফুল ম্যান বানাবে, তবে রাইটিংটা আপনাকে একদম এক্সাক্ট ম্যান হিসেবে তৈরি করবে। তবে কথা হচ্ছে যে বিভিন্ন এখানে কিছু শর্ত রয়েছে, শর্তগুলো কি, যেমন ধরেন আপনি যদি খুবই ব্রিলিয়েন্ট হন, আপনার ব্রেন যদি খুবই শার্প হয় তাহলে লেখার প্রয়োজন নেই, কারণ হচ্ছে আপনি মুখস্থ করতে পারেন। সো ইজিলি বইয়ের যে কোটেশন রয়েছে, যে জিনিসটা আপনার ব্যবহারিক জীবনে লাগবে সেটা আপনি মুখস্থ রাখতে পারবেন, অ্যাজ এ রেজাল্ট যখন প্রয়োজন তখন ব্যবহার করতে পারবেন। তবে দেখা যাচ্ছে কি, যাদের স্মৃতিশক্তি খুব একটা প্রখর না তাদের কি করতে হবে, এই লেখার ব্যাপারটাকে একটু প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখা যাবে কি মানে এটা আপনার জন্য অনেক বেশি কাজে আসবে। এসব তো গেল, এখন কথা হচ্ছে পড়াশোনাটা কি করে, অনেকটা মেডিসিনের মতো কাজ করে। কীরকম, প্রত্যেকটা বই আলাদা আলাদা মেডিসিন। আমাদের শরীরে যেমন দেখা যাচ্ছে কি বিভিন্ন রোগ হলে আমরা বিভিন্ন কিছু করে থাকি, বিভিন্ন ব্যায়াম করি, যেমন ধরেন আমরা বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করি, এই ফিজিক্যাল এক্সারসাইজগুলো এক একটার জন্য এক একটা, বিভিন্ন রোগের জন্য বিভিন্ন এক্সারসাইজ থাকে। ঠিক তেমনি বিভিন্ন প্রবলেমের জন্য বিভিন্ন বই রয়েছে, যেমন ইতিহাস মানে হিস্ট্রি একটা মানুষকে কি করে জ্ঞানী করে, কবিতা কি করে মানুষকে বুদ্ধিমান করে, তারপর গণিতের যে ব্যাপারটা ম্যাথমেটিক্স এটা একটা মানুষকে একদম খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করে তোলে, তারপর ফিলোসফি নলেজটা মানুষকে খুবই গম্ভীর একদম নৈতিক জ্ঞান দিয়ে দেয় ফিলোসফিটা, তারপর যুক্তিবিদ্যা কি করতে পারে আপনার কথাকে যুক্তিসঙ্গত করতে সাহায্য করে। এক কথায় আমরা বলতে পারি শিক্ষা মানুষের চরিত্রটাকে গঠন করে। শুধু যে তাই না, মানুষের বুদ্ধিতে যে প্রবলেমগুলো থাকে ওই জিনিসটাও সমাধান করতে শিক্ষা সাহায্য করে। ঠিক আছে, মানে পড়াশোনা আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে, হিস্ট্রি যেমন আপনাকে জ্ঞান দিবে, পোয়েট্রি আপনাকে কি করবে খুবই মানে হিস্ট্রি আপনাকে বিভিন্ন নলেজ দিবে, ঠিক আছে, পোয়েট্রি আপনাকে বুদ্ধিমান করবে, গণিত আপনাকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করবে, এসব কথা বলা হচ্ছে। এখন পোয়েট আমাদেরকে কি বলছেন, যেমন ধরেন আমাদের শরীরে যখন কোনো প্রবলেম হয় তখন আমরা বিভিন্ন এক্সারসাইজ করে থাকি, যেমন দেখা যাচ্ছে কি আমাদের যদি কোনো কিডনির প্রবলেম থাকে তাহলে তিনি বলা হচ্ছে যে বিভিন্ন বল ছোড়ার প্র্যাকটিস করতে, তারপর আপনি যদি ঘোড়ায় চড়েন আপনার মস্তিষ্কটা খুবই সতেজ থাকবে, তারপর হচ্ছে তীর ছোড়ার যে ব্যাপারগুলো থাকে ওটা হলে আপনার ফুসফুস সুস্থ থাকবে, তো হাঁটাচলা করলে পাকস্থলী সুস্থ থাকবে। তো এরকম ঠিক তেমনি বিভিন্ন বই রয়েছে আমাদের প্রবলেম সলভ করার। আপনার যদি কোনো কিছুতে দেখা যাচ্ছে কি মনোযোগ বসছে না, খুবই অস্থির আপনার মন, তখন আপনি ম্যাথমেটিক্সটাকে প্র্যাকটিস করবেন, কারণ ম্যাথমেটিক্স আপনার ফোকাসটাকে বাড়াবে, অ্যাজ এ রেজাল্ট আপনার অস্থির মনটা স্থির হয়ে যাবে। ঠিক আছে, মানে ম্যাথের কথা বলা হচ্ছে, গণিত শাস্ত্রের কথা বলা হচ্ছে। তারপর যে জিনিসটা আপনি বুঝতে পারছেন না, একদম আপনি প্রবলেম সলভ করতে পারছেন না, ওই জিনিসের ক্ষেত্রে আপনি কোনো শিক্ষকের শরণাপন্ন হবেন, কারণ শিক্ষকরা কি করে, টিচাররা কি করে, জ্ঞানের যে সীমাবদ্ধতা থাকে সেই জিনিসটাকে সলভ করে দেয়। ঠিক আছে, তারপরে হচ্ছে যে মোট কথা শিক্ষা একটা মানুষকে খুবই পারফেক্ট মানুষে পরিণত করে। তারপর আইন যে মানে ল, ল মানুষকে কি করে দক্ষতা বা তর্কের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে, যেমন আপনি লজিক্যাল জিনিসগুলো বুঝতে পারছেন না তখন আপনি ল নিয়ে পড়াশোনা করেন,
ওভারঅল এভাবেই দেখা যায় কি, মানুষ জ্ঞান অর্জনের মধ্য দিয়ে নিজের যে প্রতিবন্ধকতাগুলো থাকে, প্রবলেমসগুলো থাকে, সেগুলো থেকে বের হয়ে আসতে পারে। এখানেই পোয়েট এই অ্যাসেটা শেষ করে দেন। আশা করি বুঝতে পেরেছেন, খুবই লম্বা করে ফেললাম কিন্তু জিনিসটা খুবই সিম্পল। মানে মোট কথা, আপনি কীভাবে পড়বেন, কখন পড়বেন, কখন পড়বেন না, এই সব কিছু এখানে বলা হয়েছে। তাহলে আসুন এবার সামারিতে। তাহলে শিক্ষা আমাদেরকে কী করে, আনন্দ দেয়। তারপর হচ্ছে আমাদেরকে কী করে, আমাদের কথার অর্নামেন্টেশনে সাহায্য করে, এছাড়া আমাদের জ্ঞান বাড়ায়। তবে কথা হচ্ছে, জ্ঞান বাড়ায় তো ঠিক আছে, সব জায়গায় গিয়ে কি জ্ঞানটা জাহির করা যাবে না, তাহলে কি হবে, মানুষ খারাপ বলবে। আবার সারাক্ষণও পড়াশোনা করা যাবে না, সারাক্ষণ পড়াশোনা করলে কি হবে, বডিতে প্রবলেম আসবে। এটা অলসতার লক্ষণ, এটা আত্মকেন্দ্রিকতার লক্ষণ, এটাও করা যাবে না। তারপর হচ্ছে শিক্ষা একটা মানুষের সবচেয়েতে ভালো একটা দিক, তবে প্রত্যেকটা মানুষ এটাকে ভালো দৃষ্টিতে দেখে না। চালাক প্রকৃতির মানুষগুলো এটা অ্যাভয়েড করে, সিম্পল মানুষ অ্যাপ্রিসিয়েট করে, আর ওয়াইজ ম্যান এটাকে ইউজ করে। তারপর হচ্ছে আমরা বলতে পারি কি করা যাবে না, আবার বইতে যা কিছু বলা হয়েছে সেটাকে ব্লাইন্ডলি ফলো করা যাবে না। আপনার নিজের চিন্তা বিবেচনাকে কাজে লাগিয়ে কি করতে হবে, পড়াশোনার জিনিসটাকে আপনি বাস্তব জীবনে ব্যবহার করবেন। তারপর তিনি বলছেন, সব বই কিন্তু আপনি একদম সেম পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পারবেন, মানে সেম ভাবে পড়বেন না, কিছু সারাংশ পড়বেন, কিছু পুরো পড়বেন, কিছু জাস্ট ভূমিকা পড়বেন, ঠিক আছে। তবে সারাংশ পড়লে অনেক সময় মজাটা পাওয়া যায় না। তারপর তিনি বলছেন, স্টাডিজ একটা মানুষকে যোগ্য করে তোলে। তবে দেখা যাচ্ছে কি, পড়াশোনা স্টাডিজের যেমন প্রয়োজন, তেমনি রাইটিংটার প্রয়োজন। রাইটিং যদি আপনার অভ্যাস না করেন, তাহলে দেখা যাবে কি, যারা একটু বুদ্ধি কম বা যাদের ব্রেন শার্প না, তারা প্রবলেম ফেস করতে পারে। তারপর হচ্ছে, শুধুমাত্র তর্কে ভালো করে বলবেন, তারপর নিজের জ্ঞান জাহির করবেন, এসব কিছুর জন্য যদি আপনি সারাক্ষণ পড়তে থাকেন, তাহলে সেটাও হবে না, সেটাও কিন্তু ভালো না, ঠিক আছে। তারপর তিনি বলছেন, কোন জিনিসটাকে আপনি কি করবেন, কোনটা পড়লে আপনার প্রবলেম সমাধান হয়ে যাবে, সেটা সম্পর্কে তিনি বলেছেন। হিস্ট্রি পড়লে কি হবে, তারপরে পোয়েট্রি পড়লে কি হবে, এসব কিছু সম্পর্কে তিনি বলেছেন। এবং উদাহরণ হিসেবে রেখেছেন ফিজিক্যাল এক্সারসাইজের কথা, কোন ফিজিক্যাল এক্সারসাইজ করলে কোন প্রবলেম সলভ হয়। ঠিক তেমনি একটা পার্টিকুলার বই পড়লো, আপনার ফিজিক্যালি যে পার্টিকুলার প্রবলেমটা আছে ওটা সলভ হয়ে যাবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছিলেন, ধন্যবাদ সবাইকে। আর একটা কথা, এটা আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করেছি, কিন্তু অনেক সময় দেখা যায় কি, আমরা যখন সামারি পড়ি, মানে লাইন বাই লাইন এক্সপ্লেন করি, তখন স্টুডেন্টরা অনেক বেশি বোর হয়ে যায়। যে আসলে রাইটার কি বলতে চেয়েছে এটা জানতে আমাদের অনেকটা সময় লেগে যায়। যেমন রাইটার কেহনা কেয়া চাতা হ্যায়, এটা বুঝতেই আমাদের মাথা খারাপ হয়ে যায়, তো পড়ার ইচ্ছাটা থাকে না। তাই সামারিটার উপর ভিডিও বানানো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।